আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বিশ্বলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি লাবনু রহমান। পৃথিবীর দূর দূরান্তে ঘটে যাওয়া আলোচিত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি। দর্শক, চলুন এক নজরে দেখে নেওয়া যায় গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো। ভারতের পর বিশ্বের আরও নয়টি দেশে শনাক্ত করোনার অতি সংক্রমক ধরন ডেল্টা প্লাস। ইরানের প্রেস টিভি ও আল আলম সহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইট বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র। আটলান্টিক মহাসাগরের অতলে 18,000 কেজির বোমা ফাটিয়ে মহড়া সম্পূর্ণ করল মার্কিন নৌবাহিনী। বুর্কিনা ফাসোয় সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে 11 জন পুলিশ সদস্য নিহত। ভারতের পর বিশ্বের আরও নয়টি দেশে শনাক্ত হয়েছে করোনার অতি সংক্রমক ধরন ডেল্টা প্লাস। দেশগুলো হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চীন ও রাশিয়া। ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য অনুসারে মহারাষ্ট্র, কেরালা ও মধ্যপ্রদেশে 22 জনের শরীরে মিলেছে এই ভাইরাস। এর মধ্যে মহারাষ্ট্রে 16 জনের শরীরে পাওয়া গেছে এই ধরন। এই 3 রাজ্যকে সতর্কতার সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে পরবর্তী হওয়া ডেল্টা প্লাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন এর তালিকাভুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে ভোটগ্রহণ শুরু হয়। মেয়র পদে ডেমোক্রেট দলের 13 জন এবং রিপাবলিকান দলের 2 জন ও বাংলাদেশি 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া কম্পট্রোলার, সিটি কাউন্সিল ও ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সহ বিভিন্ন পদের নির্বাচন হয়েছে। এদিকে নিউ ইয়র্কের নাগরিক না হলেও এতে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন স্থায়ী বাসিন্দারা। এই ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হবে নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র। ইরানের প্রেস টিভি ও আল আলম সহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন এ ব্যাপারে শীঘ্রই একটি বিবৃতি প্রকাশ করা হবে। 2015 সালে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। সঙ্গে তেহরানের ওপর আগের সব ধরনের নিষেধাজ্ঞা বহাল করেন। আগের চুক্তি বাতিল করে নতুন করে চুক্তি চায় ওয়াশিংটন। তেহরান তার না মানায় গত 4 বছর ধরে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন এবং এখনও তা অব্যাহত রয়েছে। পেরুর রাজধানী লিমা উপকূলীয় শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 6। বুধবার দেশটির ভূতাত্ত্বিকবিদদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্য নিশ্চিত করে। পেরুর বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা বলছে ভূমিকম্পের কেন্দ্র ছিল মালা থেকে 33 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং লিমা থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে। এদিকে ভূমিকম্প থেকে সুনামি হওয়ার সম্ভাবনা নেই। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থানের কারণে প্রতি বছরই পেরুতে প্রায় ভূমিকম্প আঘাত হানে। তবে ওই ভূমিকম্প থেকে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতি বছরের শেষ এই বছরের শেষ সুপার মুন দেখা যাবে বৃহস্পতিবার। এদিন লালচে বর্ণ ধারণ করবে চাঁদ। একে বলা হয় স্ট্রবেরি মুন। অন্যদিনের তুলনায় এদিন প্রায় 12% বড় দেখাবে চাঁদ। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে। আরো জানাচ্ছেন সাবরিনা রহমান সুপা। প্রায় মাসখানেক আগে একটি সুপার মুন দেখেছিল বিশ্ববাসী। সেটি ছিল ব্লাড মুন বা রক্তচন্দ্র। সেদিনেই হয়েছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তার কিছুদিন পর হয় সূর্যগ্রহণ। এবার আরও একটি ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। বৃহস্পতিবার দেখা যাবে এবছরের শেষ সুপার মুনের। তবে ভারতীয় উপমহাদেশ থেকে স্ট্রবেরি মুন দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 4,10,000 কিলোমিটার, কিন্তু সুপারমুনের ক্ষেত্রে এই দূরত্ব কমে 3,56,700 কিলোমিটারে নেমে আসে। তখন চাঁদ বড় দেখায়। পৃথিবীর ছায়া যখন চাঁদ পুরোপুরি ঢাকা পড়ে তখন চন্দ্রগ্রহণ হয়।
এ সময় সূর্যের সাত রঙের মধ্যে থাকা লাল রঙের তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদে পৌঁছায়। তাই পূর্ণ গ্রহণের সময় চাঁদ লাল রঙের দেখায়। তবে এদিন গ্রহণ না থাকলেও লালচে চাঁদ দেখা যাবে। মার্কিন আদিবাসী সম্প্রদায় কৃষিকাজ শুরুর এই মৌসুমে স্ট্রবেরি চাষ করে থাকে, সে কারণে এই সময় সুপারমুনকে তারা স্ট্রবেরি মুন বলে আখ্যা দিয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই সুপারমুনের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। সুপারমুনটি 24 জুন বৃহস্পতিবার রাত 11:15 দেখা যাবে, চলবে রাত 2:35 পর্যন্ত। সাবরিনা রহমান সুপা, সিএনএন বাংলা, ঢাকা। আটলান্টিক মহাসাগরের অতলে 18,000 কেজির বোমা ফাটিয়ে মহড়া সম্পন্ন করেছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ জেরাল্ড আর ফোর্ড। মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী তথ্য নিশ্চিত করেছে। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা জানান, পূর্ব উপকূলে এই শক্তি পরীক্ষা করা হয়েছে, তবে সামুদ্রিক জীবন এবং পরিবেশের কথা মাথায় রেখে সব সুরক্ষা নিয়েই এই শক্তি পরীক্ষা করা হয়েছে বলেও জানায় তারা। 18,000 কেজির বোমা ফাটে তার তীব্রতা কতটা ভয়াবহ হতে পারে সেই দৃশ্যই ধরা পড়েছে মার্কিন নৌবাহিনীর ক্যামেরায়। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এই বোমা শত্রুপক্ষের শিবিরে কতটা শক্তিতে আঘাত হানতে পারে এই দৃশ্য দেখে থেকেই তা আন্দাজ করে নিতে পারবেন যে কেউ। এর আগে এই ধরনের মহড়া চালানো হয়েছিল 2008 সালে। মিয়ানমারের মান্দালয় শহরে অভ্যুত্থান বিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের সংঘর্ষে 8 জন নিহত হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, ওই সংঘর্ষের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো প্রধান শহরে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস। এতে হতাহত হন বেশ কয়েকজন। এ সময় অন্তত 8 বিদ্রোহীকে আটক করা হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। তবে অভিযান কিংবা বিদ্রোহীদের হামলার বিষয়ে মিয়ানমার সামরিক জান্তার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এই ঘটনায় পুরো শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোয় সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে 11 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির সংঘর্ষ পীড়িত উত্তরাঞ্চলে এই ঘটনা ঘটে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে গণমাধ্যম আল জাজিরা। বুর্কিনা ফাসোর নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওসেইনি কম্পাউরি বলেছেন, দেশের উত্তরাঞ্চলীয় ইয়োরগো শহরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। ইয়োরগো শহরের সাম্প্রতিক সময়ে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী আরও বলেন, হামলার পর নিখোঁজ পুলিশ সদস্যদের উদ্ধারে ও অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী, তবে হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছে ইসরায়েল। এ নিয়ে বুধবার ইসরায়েলি মন্ত্রিসভায় এক নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয় বলে তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বৈঠকে গাজা উপত্যকায় আবারও আগ্রাসন চালানোর ব্যাপারে একটি প্রস্তাব পাশ হয়েছে। ইসরায়েলের 13 নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ফের গাজায় হামলা শুরু করতে চায়, কারণ তাদের মতে গাজায় যুদ্ধ শেষ হয়নি। এই কারণে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ ও সেনাপ্রধান আবিফ কুখাবির পরামর্শে গাজা উপত্যকার ওপর হামলার পরিকল্পনা অনুমোদন করেছে মন্ত্রিসভা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য নতুন করে অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ সংগ্রহ করার লক্ষ্যে জেনারেল কুখাবি আমেরিকা সফরে গেছেন। তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে 12 দিনের গাজা যুদ্ধের অভিজ্ঞতারও বিনিময় করবেন। তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রধান সীমান্ত শিরখান বন্দর দখল করে নিয়েছে দেশটির সশস্ত্র তালেবান যোদ্ধারা। মঙ্গলবার এক প্রাদেশিক কর্মকর্তার বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করে। গণমাধ্যমটি জানিয়েছে, তালেবানের আক্রমণের মুখে আফগান বাহিনীর সদস্যরা শিরখান বন্দর সংলগ্ন নিরাপত্তা চৌকি থেকে পালিয়ে যায়, এমনকি অনেকে সীমান্ত পার হয়েও পালিয়ে গেছেন। শিরখান বন্দর দেশটির কুদ্দুস শহর থেকে
প্রায় 50 কিলোমিটার উত্তর অবস্থিত। মার্কিন সামরিক বাহিনী সহ বিদেশি সেনাদের চলমান প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে এটিকে তালেবানের সর্বোচ্চ অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ তাজিকিস্তান সীমান্ত দখলের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের মুজাহিদিনরা শিরখান বন্দর দখলে নিয়েছে এবং তাজিকিস্তান সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। জাপানে চাকরি ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য চার দিন কাজ করে তিন দিন ছুটির নতুন কর্ম পরিকল্পনার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। সম্প্রতি প্রকাশিত জাপানের বার্ষিক অর্থনৈতিক নীতি নির্দেশিকায় নতুন এই পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। করোনা ভাইরাস মহামারী ইতোমধ্যে জাপানি কর্পোরেট অফিসগুলোতেও ব্যাপক পরিবর্তন এনেছে। সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কর্মদিবস চার দিন হলে প্রতিষ্ঠানগুলো সক্ষম ও অভিজ্ঞ কর্মীদের ধরে রাখতে পারবে। পরিবার বা বয়োজ্যেষ্ঠ সদস্যদের দেখাশোনা করার জন্য কাউকে তখন চাকরির সাথে সমঝোতা করার লাগবে না বা চাকরি ছেড়ে দিতে হবে না। তাছাড়া সপ্তাহে চার দিনের কাজ থাকলে মানুষ তাদের পড়াশোনা কিংবা অন্যান্য যোগ্যতা বৃদ্ধিতে অতিরিক্ত মনোযোগ দেওয়ার সুযোগ পাবে। অনেকে বর্ধিত সময়ে খণ্ডকালীন চাকরিও করতে পারবেন। এতে করে প্রকৃতপক্ষে কর্মদক্ষ জনশক্তি তৈরি হবে জাপানে। মৌলিক খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধির ফলে বিশ্বের প্রায় 4 কোটি 10 লাখের মতো মানুষ আসন্ন দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, এই দাম বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী খাদ্য সুরক্ষার ওপর চাপ বেড়েছে। বর্তমানে চারটি দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ঝুঁকিতে রয়েছে 43 দেশ। বিগত কয়েক দশক ধরে বিশ্বজুড়ে প্রতি বেলা খাবার পায় না এমন মানুষের সংখ্যা হ্রাস পাওয়ার পর দেশে দেশে সংঘাত ও জলবায়ু পরিবর্তনের কারণে 2016 সাল থেকে এই সেই সংখ্যাটাও আবার বাড়তে শুরু করেছে। WFP-র হিসাব অনুযায়ী 2019 সালে দুর্ভিক্ষের মুখে থাকা মানুষের সংখ্যা ছিল 2 কোটি 70 লাখ, কিন্তু মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই সংখ্যাটাও দ্রুত বাড়তে থাকে আর চলতি বছর তা 4 কোটি ছাড়িয়েছে। দর্শক, এতক্ষণ CNN বিশ্বআলাপের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি লাবণ্য রহমান। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, CNN বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।